পুলিশের কাছে অনেকবার আছি, পুলিশে কোনো কাজ করছে না তো। পুলিশের কাছে অনেকবার আছি, পুলিশে কোনো কাজ করছে না তো। আমরা পাতা তো আমরা আপনার কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা মা ও ভাইয়ের চোখের জলে ভেসে যাচ্ছে শরীর। 15 বছরের স্কুল ছাত্রী নিখোঁজ এক মাস ধরে, জীবিত না মৃত সেই খবর থানার ওসি থেকে শুরু করে জেলার এসপির দ্বারস্থ হলেও মেলে নিখোঁজ অভিযোগ। থানা পুলিশ কেউই নাবালিকা মেয়ে উদ্ধারে এগিয়ে আসছে না। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া শ্রীমন্তপুর এলাকার হানিফ মিয়ার মেয়ে গত 17 জানুয়ারি সোনামুড়া বালিকা বিদ্যালয়ে আসার পর থেকে নিখোঁজ। স্কুল ছুটি হলেও বাড়িতে যায়নি নাবালিকা মেয়ে। অনেক খোঁজাখুঁজি করে খবর না পেয়ে থানার দ্বারস্থ হয় পরিবার। এক মাস অতিক্রান্ত হলেও মেয়ের খবর নেই। সন্দেহ করা হয় উদয়পুরের মহরম আলীর ছেলে রাহুল হোসেন নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের নাম ঠিকানা দিয়ে মামলা করার পরেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ। তাই নিয়ে উদ্ধারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সহায়তা চাইছে পরিবারটি। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বলে কত আমার বোনে আজকে এক মাস 5 দিন এসে অনেক দিন এসে আমি যে পুলিশের কাছে যাইছিলাম আর এসপি হয়েছিল তো আমি গেছি কয়েকদিন পরিষ্কার আমি আয়োজন তো জানছি না। তো পুলিশের কাছে অনেকবার আছি, পুলিশে কোনো কাজ করছে না তো। আমরা পাতা তো আমরা আপনার কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন যে আমার ওই আসে না মরে গেছে, আমরা এটা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন যে ওই আসে না আমরা জানছি না যে আজকে কই আছে আমার বোনটা, যে অনেকদিন হয়েছে যে 1 মাস 5 দিন আজও শুনছি না। এই আমরা শুনছি যে ছেলেটা লুকেছে কই লেগেছে আমরা পরস পাইছি না। তো আপনার মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ যে পুলিশ কোনো হেল্প পাইতেছে না, তাই আপনাদেরকে যে আপনাদেরকে বলছি যে কীভাবে যেভাবে আমার বোনকে উদ্ধার করে দেয়।